আমি ডাক্তার আফরোজা বেগম, সহকারী পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভোলা। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে বাস্তবায়ন প্রসপারিটি প্রকল্পের আওতায় আজ আমি ভোলা জেলার ভেলুমিয়া 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা দিতে এসেছি। এই এলাকায় কম বেশি লবণাক্ততার সমস্যা লক্ষ্য করা যায়। লবণাক্ততার কারণে আমরা থাইরয়েডের জন্য যে সমস্যাগুলো সেগুলো বেশি দেখা যায় এবং এই রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও কিশোর কিশোরীদের মাসিকের সমস্যা, বেশি মাসিক, জরার টিউমার সমস্যায় তার বিভিন্ন রোগের সেবা প্রদান করা হয়। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া আক্তার মুন্নি, কুঞ্জপট্টি গ্রামের 1 নং ওয়ার্ডের আমি একজন বাসিন্দা। আমার বিভিন্ন সমস্যা ছিল, এখানে এসে আমি আমার সমস্যার পরামর্শ পেয়েছি। আমার মতো আরো কিশোরী এবং পাড়া প্রতিবেশী এখানে এসে স্বাস্থ্য সেবা নিচ্ছে।